জানাচ্ছি রমজান পরবর্তী বিশেষ আয়োজন বা বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সাওয়ালের সাইটি সিএম এই সিএমের গুরুত্ব তাৎপর্য অত্যধিক আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা উপস্থাপন করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এ সম্পর্কে অনেক হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন সে সম্পর্কে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই তার আগেই আমরা বলবো যে রসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম রমজান পরবর্তী বাকি বাকি এগারোটি মাসে রমাজানের মতোই আমাদের আমলগুলি আমাদের তাজবি তাহলিল জেকের আসকার ইবাদতবন্দিগি এগুলি অব্যাহত রাখার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমিন তিনিও আমাদেরকে এই ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেন ও আবুদ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সুরাহিজের নিরানব্বই নম্বর আয়াত তোমরা তোমার প্রতিপালকের এবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে নিশ্চিত বিশ্বাস না আসে অর্থাৎ তোমাদের মৃত্যু না হয় আমাদের করণীয় হবে রমজানে যেমনভাবে আমরা বেশি বেশি ইবাদত করেছি ঠিক একইভাবে রমজান পরবর্তী সময়েও আমরা যেন এবাদতের ধারাবাহিকতা অব্যাহত রাখি এটা আমাদের করণীয় সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অল্লা তাকুন ও কাল্লাতি কাল্লাতি নাক কজুল্লাহা মিমবা দিকু অতিনান কাসা তোমরা ওই নারীর মতো হয়েও না যে ব্যক্তি তা শক্তভাবে তার সুতা পাকাবার পরে সে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এর অর্থ হচ্ছে রমজান মাসে এবাদত বাদতবন্দিগী ধারাবাহিকভাবে করার পর পরবর্তীতে আমরা যেন এবাদতগুলি ছেড়ে না দিই বরং আমরা রমজান মাসের পরেও আমরা এবাদতগুলি অব্যাহত রাখি এটা আমাদের জন্য করণীয় ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি এর ফজিলত সম্পর্কে বলেছেন আন আবি আল আলামসারি রাজি আল্লাহ আনহকাল পাল রসুল্লাহ সাল আলহাস্লাম মনসাম রমজান সওয়াল কানা কা الدهر যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতপর সওয়ালের সাইটি সিয়াম আদায় করলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো সুতরাং আমরা রমজান মাস মাসের পরবর্তী সাওয়ালের সাইটি সিয়াম আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। সাউবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল আলাইহি আসাল্লাম বলেছেন মানসামা সিত্তামিন বা আদ আল ফিত্রে কানা তামাম সানা মানজা আবিল হাসনাত আম সা সালেহা রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে ছয়টি দিন সিয়াম পালন করলো সেটা যেন পূর্ণ বছর সিয়াম পালনের সমপরিমাণ পরিমাণ হলো যেমনভাবে আল্লাহ রবুল আলমিন বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু সুরাহাম সালেহা যে ব্যক্তি একটি নেকির কাজ করল, সে তার গুণ সব পাবে গুণ প্রতিদান পাবে সুরা আনাম একশো ষাট নম্বর আয়াত সুতরাং আমরা নেকির কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করবো এমনকি সাওয়াল মাসের সার্টিসিয়ামের মাধ্যমেও আমরা এই নেকির কাজকে নেকির ধারাবাহিকতা ধারাবাহিকতাকে অব্যাহত রাখার চেষ্টা করব সাউবান রাজি আল্লাহ আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন যা আল আল্লাহুল হাসানাত বে আহসারাতিন আল্লাহ রবুল দশ দশগুণ করেছেন ফাশাহরুন বে আশারাতি আশহরিন সুতরাং রমজান মাস হলো দশটি মাসের সম তো আইয়ামিন বা ফিতরে তাম আর ফেদ ঈদুল ফেতরের পরে ছয়টি দিন সিয়াম পালন করা এটা সারা বছর সিয়াম পালন করার সমপরিমাণ পরিমাণ সব আমাদের অর্জিত হবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আরেকটি হাদিস সাউবান রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন মনসামা রমাজানা বে আশারতে আশুরিন ওয়াসিয়াম ওসিত্তাতে আইয়ামিন বা আদাল ফিতরে ফাজা আলিকা তামাম ওসিয়াম ইসানা রমজান মাসের একটি মাস সিয়াম পালন করা দশ মাসের সমপরিমাণ দশ মাস সিয়াম পালন করার সমপরিমাণ পরিমাণ আর উল ফিতরের পরের ছয়টি সিয়াম পালন করা পূর্ণ বছর সিয়াম পালন করার সমপরিমাণ পরিমাণ সুতরাং আমরা চেষ্টা করব শ্রাবল মাসের ছয়টি সিয়াম আমরা যেন আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আবহাওয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন্না ইন্না আউ্ল মায়ু হাসাব বিহিল আব্দু ইয়াউমাল কেয়ামত মিন আমালিহি আসসালাত কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে সাত আমলের হিসাব হবে সেটা হচ্ছে সালাতের ফাইন সালোহাত ফাকাদ আফলাহা ও আনজাহা যে ব্যক্তির সালাত সঠিক হবে সে ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হবে এবং সে সফলকাম হবে ওয়ামান ফাসাদাত ওয়া ইন ফাসাদাত ফকাদ খাওয়া বা ওয়া খাসিরা আর যাবে যে ব্যক্তির সালাত বাতিল হবে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে ফাইন ইন তাকাসামিন ফরিজাতিন উন সুতরাং তার ফরজে যদি কোনো কিছু ঘাটতি ঘটে কোনো কিছু কমতি হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন কালার রব্বু আজ্জাল্লা উনজুর হাল্লে আব্দিমিন আইন তোমরা দেখো যে আমার বান্দার কোনো নফল বা অতিরিক্ত কোনো আমল আছে কিনা ফায়ুকাম্মালা বিহা সুতরাং তার যদি নফলে থাকে তাহলে তা থেকে সেটা পূর্ণ করা হবে মান্তাকাসা ফরি ফরিজাতে ফরজে যে ঘাটতি ঘটেছে সেটা নফল থেকে পূর্ণ করা হবে সাইরুল মিন জালিক অতঃপর তার সমস্ত আমলগুলি অনুরূপে হবে সুনানে তিরমিজি চারশো একত্রিশ নম্বর হাদিস সুতরাং রসুল্লাহ সাল আলি ইসলামের এই বক্তব্য অনুযায়ী ফরজ আমলে যদি কোনো ঘাটতি ঘটে থাকে তাহলে নফল আমলের মাধ্যমে সেটা পরিপূর্ণ হবে সেটা পূর্ণতা লাভ করবে যদি রমাজান মাসের একটি মাস সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদের কোনো ভুল ত্রুটি ঘটে কোনো ঘাটতি হয়েই থাকে তাহলে সওয়াল মাসের এই ছয়টি সিয়ামের মাধ্যমে আমরা আশা করব। যে আল্লাহ রবুল আলমিন আমাদের সেই ঘাটতি আমাদের সেই নোকসান আমাদেরকে সেই কমতি সেটা পূর্ণ করে দেবেন ঠিক একইভাবে আবু সাইদ ক্ষুদ্রে রাজিয়াল্লাহ আনহুতেকে বর্ণিত তিনি বলেন মনসমানিফান যে ব্যক্তি বস্তে একটা দিন সিয়াম পালন করবে আল্লাহ রব আলমিন তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের রাস্তা দূরে করে দেবেন সুতরাং আমরা শাওয়াল মাসের এই ছয়টি সিয়ামের মাধ্যমে আমরা আশা করতে পারি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের চেহারাকে তথা আমাদেরকে জাহার নাম থেকে সত্তর বছরের রাস্তা দূর করে দেবেন অর্থাৎ আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো সেজন্য আমরা চেষ্টা করব যে রমজান মাসে আমরা যে চেষ্টা করেছি যে সাধনা করেছি আমরা যে এবাদত করেছি রমজান পরবর্তীতেও আমরা সেই এবাদতকে আমরা সেই সাধনাকে আমরা সেই ব্রতকে আমরা অব্যাহত রাখবো আল্লাহ আমাদেরকে সেই দান করুন আল্লাহ মামিন সাথে সাথে রমজান মাসের এই তিরিশ তিরিশটি দিন সিয়াম পালন করা বা একটি মাস পূর্ণাঙ্গ রূপে শিয়াম পালন করা যথাযথভাবে পালনের এই তৌফিক লাভ করা এটা আল্লাহ রব আলমিনের অন্যতম নিয়ামত যেহেতু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন মানসাম আর মাজানা ইমান ওয়াহতে সাহেবান গফির মা তাকদ্মমা মিনজাম্বিহি অমান কামার মজানা ইমান আহতে সাহেবান গুফির আলহুমা মা মিনজাম মিনজাম্বিহি যে ব্যক্তি রমজান মাসের ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করলো আল্লাহ তার বিগত জীবনের সব সগিরা সগিরাগোনা মাফ করে দেবেন ঠিক একইভাবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগণ করল ইমানের সাথে এবং সোয়াবের আশায় আল্লাহ তার বিগত জীবনের সব সগিরাগোনা করে ক্ষমা করে দেবেন সুতরাং এই নিয়ামত সবাই লাভ করতে পারে না যে নিয়ামত আমরা লাভ করতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন সুতরাং এই জন্য আল্লাহর স্বরূপ আমরা শাওয়াল মাসের ছয়টি সিয়াম আমরা আদায় করার চেষ্টা جمعون بحب الله من العالمين بلوسين ولتكملوا العدة ولتكبروا الله على ما هدكم ولعلكم تشكرون যেভাবে আল্লাহ রবুল আলমিন বলছেন যাতে করে তোমরা গণনা পূর্ণ করতে পারো এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো আশা করা যায় যে সম্ভবত তোমরা রহমত লাভ করবে সুতরাং আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামত লাভ করার পরে আমরা সওয়াল মাসের নফল ছয়টি নিয়াম সিয়াম পালনের মাধ্যমে আমরা সেই সুক্রিয়ার আমরা সেই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন রসুল্লাহ সাল আলাইহি আসালামের আমুল সম্পর্কে আলকাম রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সালতু তু আয়সাত রাজি আল্লাহ আনহা আন আমল নবী সাহ্লাহ আলহি আসাল্লামা আমি এই আয়সা আল্লাহ আনহা আনহাকে জিজ্ঞেস করলাম রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আমুল সম্পর্কে কাইফা আন আমলবী সাল আলহ আসাল্লাম রসুল্লাহ সাল্লু সাল্লামের আমল কেমন ছিল তিনি কি কোনো একটি দিনকে বা কোনো একটি সময়কে আমলের জন্য বেছে নিতেন খাস করে নিতেন আয়সারাজিয়াল্লাহ আনহা বললেন কানা আমল হুদি মাতান রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের আমল ছিল ধারাবাহিক তিনি যে আমল শুরু করতেন সেটা তিনি কখনোই ছাড়তেন না সুতরাং রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আমল শুরু করলে তিনি সেটা সারতেন না আমাদেরও চেষ্টা করতে হবে আমরা রমজান মাসে যে আমলটা শুরু করেছি আমরা এই আমলের ধারাবাহিকতা আমরা যেন পরবর্তী মাসেও তথা সওয়াল মাসেও আমরা সেটা যেন অব্যাহত রাখতে পারি আমরা সেটা যেন ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আল্লাহ রব আলমিনের কাছে আমরা তার নৈকট্য লাভ করতে পারব আমরা তার রহমত তার সন্তোষের সাল আমরা লাভ করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এখন প্রশ্ন হলো রমজান মাসের পরবর্তী এই সিয়ামগুলি এটা কি ফরজ ওয়াজিব না নফল না সুন্নাত কি হিসাবে আমরা এটা আদায় করব। করবো ক্ষেত্রে আমরা বলবো যে এমাম তিরমিজি রেহেমাউল্লা সুনানে তিরমিজিতে চারশো একত্রিশ নম্বর হাদিস বর্ণনা করার পর তিনি সেখানে বলেছেন যে সাওয়াল মাসের সঠিক সিয়াম আদায় করা এটা হচ্ছে মোস্তাহাব এবং অন্যান্য কেরাম তারা বলছেন যে সওয়াল মাসের সিয়াম আদায় করাটা এটা হচ্ছে সুননত সুন্নাথ বা মোস্তাহাব যেটাই হোক না কেন এটা আদায়ের মাধ্যমে বিভিন্ন ফজিলত আমরা লাভ করতে পারবো যেটা ইতিপূর্বেই আমরা উল্লেখ করেছি সুতরাং রমজান পরবর্তী এই সওয়াল মাসের ছয়টি সিয়াম আমরা আদায় করার চেষ্টা করব। এখন প্রশ্ন হল সওয়াল মাসের এই ছয়টি সিয়াম আমরা কি এটা ধারাবাহিক আদায় করব নাকি এটা আমরা মাঝে মাঝে বিরতি দিয়ে আদায় করতে পারবো এক্ষেত্রে মহাদ্দেশ আমার বক্তব্য হচ্ছে যে সাওয়ালের প্রথম দিকে এই ছয়টি সিয়াম একাধারে আদায় করাটাই উত্তম হবে যদি কারো পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে পূর্ণাঙ্গ সাওয়াল মাসব্যাপী তিনি মাঝে বিরতি দিয়েও তিনি মাঝে মাঝে ছেড়ে দিয়েও তিনি এই ছয়টি সিয়াম আদায় করতে পারবেন তবে উত্তম হবে যের সাওয়াল মাসের প্রথম দিকে এই ছয়টি সিয়াম আদায় করে নেওয়া যেহেতু রমজান পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ আসসাল্লাম বলছেন মানসাহ মজওয়ানা সুম্মত মিন সাবল যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতপর তারপরেই রমজান সওয়াল মাসের সাইটি সিয়াম আদায় করলো সে যেন সারা বছর সিএম আদায় করলো সিয়াম পালন করলো সুতরাং আমরা রমজান পরবর্তীতে সওয়ালের প্রথম দিকেই চেষ্টা করব সিয়ামগুলি আদায় করে নেওয়ার কিন্তু যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি পূর্ণ সাওয়াল মাসের মধ্যে এই ছয়টি সিয়াম তিনি আদায় করতে পারবেন এখন আর একটা প্রশ্ন হলো যে কোনো ব্যক্তির যদি রমজান মাসের সিয়াম কাজা থেকে যায় তাহলে তিনি কি কাজা আদায় করবেন নাকি সওয়ালের সিএম আগে আদায় করবেন এক্ষেত্রেও শেখ বিন বাজ এবং শেখ হোসাইমিন তারা বলছেন যে রমজান মাসের সিয়ামগুলি কাজা থাকলে সেটা আদায় করা আগে জরুরি যেহেতু এটা ফরজ সুতরাং ফরজ সিয়ামটা আগে কাজা আদায় করে নিয়ে তারপরে সাওয়ালের সিয়াম আদায় করাটা ভালো হবে এটা উত্তম হবে আর কারো পক্ষে যদি এটা সম্ভব না হয় অর্থাৎ কাজা সিয়াম আগে আদায় করে তার পক্ষে যদি সওয়ালের সিয়াম আদায় করা সম্ভব না হয় তাহলে তিনি সওয়ালের সিয়াম আদায় করে তারপরে তিনি কাজা সিয়াম আদায় করতে পারবেন এক্ষেত্রে তার এখতিয়ার রয়েছে এক্ষেত্রে সুযোগ রয়েছে যেহেতু আল্লাহ আনহা বলেন যে আমি রমজান মাসের কাজা সিয়ামগুলি এগুলি আমি পরবর্তীতে আদায় করতাম সারা বছর আদায় করার সুযোগ পেতাম না পরবর্তীতে সাবান মাসে আমি কাজা সিয়ামগুলি আদায় করতাম সুতরাং কারো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি রমজান মাসের সিয়াম কাজা থেকে থাকে তাহলে তিনি চেষ্টা করবেন যে সওয়াল মাসের ছয়টি সিয়াম আদায়ের আগে তিনি যেন রমজান মাসের এই সিয়াম কাজা সিয়ামগুলো আদায় করে নেন ঠিক একইভাবে কোনো মহিলার যদি হায়েজ নেফাসের কারণে এই সিয়াম কাজা হয়ে থাকে তাহলে তিনিও চেষ্টা করতে পারেন যদি সম্ভব হয় তাহলে রমজানের কাজা সিয়ামগুলি আগে আদায় করে নেবেন অতঃপর তিনি সাওয়ালের সিয়ামগুলি পালন করবেন নফল সিয়ামগুলি পালন করবেন যদি তার ক্ষেত্রে তার পক্ষে এটা সম্ভব না হয় তাহলে তিনি সাওয়াল মাসের সিএমগুলি করে আদায় করে নেবেন অতপর তিনি কাজাগুলি বাকি এগারো মাসে এগারোটি মাসে অর্থাৎ সাবান পর্যন্ত তিনি এই কাজা সিএম আদায় করতে পারবেন এই সুযোগ এই ইখতিয়ার এটা রয়েছে সুতরাং আমরা চেষ্টা করব সাওয়ালের সিএমগুলি সাওয়াল মাসের মধ্যে সম্পন্ন করার যে ব্যাপারে বহু ফজিলত অনেক মর্যাদা রয়েছে অনেক গুরুত্ব রয়েছে সুতরাং আমরা চেষ্টা করবো সওয়ালের সিএমগুলি আদায়ের মাধ্যমে আমরা রমজান মাসে কোনো ত্রুটি থাকলে তার যেন পূর্ণতা হয় এইভাবে আমরা চেষ্টা আলোচনা করব সতীমণ্ডলী আপনার আলোচনা শুনছেন সাওয়ালের সাইটি সিয়াম সম্পর্কে পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব যদি এই বিষয়গুলি আপনাদের মনোপুত হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা ফেসবুকে লাইক করবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আলোচনাগুলি আপনারা শোনার সুযোগ পাবেন শুনতে পাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতগুলিও আমরা যথাযথভাবে যেভাবে রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে আদায় করতে বলেছেন